নমস্কার, দেখছেন কলকাতা টিভি। এই মুহূর্ত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। যে খবর দিকে এই মুহূর্তে নজর রাখবো, দীর্ঘদিন হয়ে গেল তাদের এই অবস্থান বিক্ষোভ। কাদের কথা বলছি? অবশ্যই এসএসসির যোগ্য চাকরি প্রার্থীদের। তাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং বঞ্চনার 596 দিনে পড়ল তাদের অবস্থান বিক্ষোভ। আর এই প্রথমবারের জন্য এতদিনে তাদের সঙ্গে দেখা করতে এলেন চিকিৎসকরা। তাদের স্বাস্থ্য কেমন রয়েছে সেই বিষয়েই তারা আজ পরীক্ষা করবেন এবং সেখানে দীর্ঘদিন ধরেই অনেকেই যেমন নিজেদের সন্তানকে দিয়ে প্রচুর মহিলারা তারা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। বিভিন্ন জন, বিভিন্ন রোগাক্রান্ত মানুষজন তারাও কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা তারাও এই অবস্থান বিক্ষোভে সেখানে অবস্থান করছেন এতদিন ধরে। এবং কেমন রয়েছে তাদের স্বাস্থ্য, কারণ দীর্ঘদিন ধরেই তাদের এই যে আন্দোলন তা অব্যাহত রয়েছে, সেই কারণেই এই প্রথমবার অবস্থান মঞ্চে এসে পৌঁছলেন চিকিৎসকরা। তাদের স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখা হবে, খতিয়ে দেখবেন চিকিৎসকরা। এবং গান্ধীমূর্তির পাদদেশে এই অবস্থান বিক্ষোভ 596 দিনে পড়ল। যতদিন না তাদের এই যোগ্য চাকরি প্রার্থীরা নিজেদের চাকরি ফিরে পাচ্ছেন ততদিন পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। সেই নিয়েই বিভিন্ন রকমের ব্যবস্থাও করা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা করছেন সেখানে মানুষজনের সঙ্গেও কথা বলছেন তারা এবং চিকিৎসকরা। এই প্রথম সেখানে পৌঁছলেন, অবস্থান মঞ্চে পৌঁছলেন চিকিৎসকরা। সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই প্রথমবার 596 দিনে প্রথমবার চিকিৎসকরা গিয়ে পৌঁছলেন, কি দেখছেন তারা? দেখো অভিক, আমি এই মুহূর্তে গান্ধী মূর্তির পাদদেশে রয়েছি। এসএসসি এসএলএসটির যারা 2016 প্রার্থী তাদের অবসান, এই যে অবস্থান মঞ্চ, সে অবস্থান মঞ্চে। এবং আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো। এই প্রথম এই অবস্থান মঞ্চে এসছেন চিকিৎসকরা এবং এনএসকিউএফ, পশ্চিমবঙ্গে এনএসকিউএফ এর উদ্যোগে এই অবস্থান মঞ্চে শিক্ষকদের এখানে আনা হয়েছে। শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু চিকিৎসকদের নিয়ে এসেছেন। চিকিৎসকরা এই মুহূর্তে চিকিৎসা করতে ব্যস্ত। তুমি দেখতে পাচ্ছ যারা রয়েছেন এখানে অবস্থানকারী তাদেরকে বা তাদের হেলথ চেক আপ হচ্ছে, প্রয়োজনীয় ওষুধপত্র তাদেরকে দেওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে সঙ্গে তাদের যাদের যাদের স্যানিটারি প্যাড প্রয়োজন এবং অন্যান্য ওষুধপত্র প্রয়োজন সেগুলো কিন্তু প্রদান করা হচ্ছে। এখানে ডাক্তারবাবু রয়েছেন আমাদের সঙ্গে, একবার একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনি রোগী দেখছেন এই মুহূর্তে, পেশেন্ট দেখছেন, অত্যন্ত ব্যস্ত আমি বুঝতে পারছি। কোন কোন প্যারামিটারগুলো আপনারা দেখছেন যদি একটু বল। মেনলি আমরা যেটা দেখছি এনাদের ব্লাড প্রেশার, বিপি, বিপিটা এনাদের মেনলি দেখলাম, যেটা দেখলাম প্রত্যেকই লো প্রেশার। তার কারণে দীর্ঘদিন এদের খাওয়া দাওয়া ঠিক নেই, তারপরে যে খোলা আকাশের নিচে আছে তার জন্য এদের হচ্ছে যে সিজন সিজন যেটা চেঞ্জ হচ্ছে, কফ অ্যান্ড সর্দি, প্রত্যেকই বুকে সর্দি জমে আছে। এবং এনাদের যেটা আছে মহিলা যা টিচার আছেন ওনার ম্যাক্সিমাম অ্যানিমিক, মানে খাওয়া দাওয়া দীর্ঘদিন বাড়ি থেকে চলে এসেছেন, অ্যানিমিক পেশেন্ট হয়ে গেছেন। সেই মেনলি এই তিনটে অ্যাকুট এখন দেখা যাচ্ছে। আর ক্রনিক ওনাদের তো মহিলা করতে তো প্রবলেম অনেক রয়েছে, তার জন্য অনেক কিছু আমরা ব্যবস্থা নিয়ে এসেছি, প্যাড নিয়ে এসেছি এবং নর্মাল যে মেডিসিনগুলো হয় মানে আবার ডায়রিয়া বা টয়লেটে যদি হয় মেট্রোজিল, প্যারাসিটামল, কফ কাপ সিরা, ওআরএস, ঠিক আছে, ফার্স্ট এড নিয়ে আসা হয়েছে, ব্লাড সুগার যে ইনস্ট্যান্ট যে ব্লাড সুগার চেক আপ সেটাও আমরা করছি। একেবারে আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, আমার সঙ্গে রয়েছেন শুভদেব, একটু সামনে ডেকে নেবো তোমায়। এই যে এনএসকিউএফ সংগঠন, তাদের রাজ্য সম্পাদক এবং তার উদ্যোগে বা তাদের সংগঠনের উদ্যোগে কিন্তু এই ব্যবস্থাপনা, কেন এই ধরনের উদ্যোগ নেওয়া হয় আমি জানি না। 596 দিন অতিক্রান্ত হয়ে গেল, মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন যে যারা দুর্নীতি হয়েছে তাদের কঠোর শাস্তি হবে এবং অবিলম্বে নিয়োগ হবে। আমরাও চাই মুখ্যমন্ত্রীর কাছে সেই বার্তাটাই আমরা দিতে চাই যে অবিলম্বে আপনি নিয়োগ করুন, কারণ এখানে দেখতে পাচ্ছেন মানে আমাদের মতো শিক্ষক শিক্ষিকারা, অবু শিক্ষক শিক্ষিকারা ঠান্ডার ইসে তারা বসে আছেন বছরের পর বছর, যাতে তাদের শারীরিক খেয়াল রাখতে এবং তাদের স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে, কারণ মানুষ শরীর যদি সুস্থ থাকে তাহলে আন্দোলন টিকিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের শিক্ষক হিসেবে একটা নৈতিক দায়িত্ব ও কর্তব্য আছে, সেই দায়িত্ব এবং কর্তব্য পালনে আমরা সাধারণ একটা উদ্যোগ নিয়েছি যাতে ইনাদের কোনো না অসুবিধা হয়। সে কারণে আমরা আমরা আজকে স্যানিটারি প্যাড ব্যাংকের একটা উদ্বোধন করলাম, কারণ ঋতুকালীন সময়ে মহিলাদের একটু রেস্ট নেওয়া দরকার, বাড়িতে থাকার দরকার, কিন্তু তারা সেসব কিছু না ভেবে চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। আশা করি সেই বার্তাটাও মুখ্যমন্ত্রীর কাছে যাবে যে ইনাদের অবিলম্বে নিয়োগ দেওয়া হোক। এবং সেই কারণে আমরা একটা প্যাড ব্যাংকের উদ্বোধন করেছি যেখান থেকে প্রয়োজনীয় ইনাদের যা প্রয়োজনীয় সেখান থেকে প্যাড নিতে পারবে। এবং আমাদের যারা ডক্টরবাবুরা আছেন হেলথ কেয়ার সেক্টরে তারা কিন্তু আমাদের এ করছেন ব্লাড সুগার চেক আপ এবং প্রয়োজনীয় যা কিছু ঔষধ সরঞ্জাম সেগুলো এ করছেন এবং আমরা আগামীতেও আমরা পাশে থাকবো। দেখো আমি এই মুহূর্তে অভিগার একটু ছবিটা দেখাবো। এখানে দেখো, এখানে ওআরএস রাখা হয়েছে,
এবং সেই সঙ্গে সঙ্গে যাবতীয় যা ওষুধপত্র এবং সেই সঙ্গে সঙ্গে বিপি চেক করা তো হচ্ছেই এবং সেই সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার চেক করা যাবতীয় কাজ এবং সেই সঙ্গে সঙ্গে যেসব মোটামুটি ক্রনিক ডিজিজ তার যা ওষুধপত্র সেগুলো এখানে রাখা হয়েছে। একজন চাকরি প্রার্থী রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। ডাক্তারবাবুরা শেষ পর্যন্ত আজকে এসছেন এখানে তোমাদের এই অবস্থান মঞ্চে। 596 দিন ধরে অবস্থান চলছে, শারীরিকভাবে অনেকটাই দুর্বল, কতটা সাহায্য করবে এই ধরনের উদ্যোগ, কি মনে হয়? ওনাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং অনেক ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই যে খোলা আকাশের নিচে এখন সিজন চেঞ্জের সময়, আমরা এইভাবে বসে আছি, বাচ্চাদেরকে নিয়ে আসছে প্রত্যেকটা, মানে সহযোদ্ধা, আমাদের প্রত্যেকটা সহযোদ্ধা ভাই বোন অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন রকমভাবে, তারা শারীরিকভাবে মানসিকভাবে তো অবশ্যই আমরা বিধ্বস্ত হয়ে রয়েছি, সেখানে শারীরিকভাবেও অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আপনারা দেখতে পাবেন অনেকে মাস্ক পরে আছে, প্রচণ্ড রকম কাশি হচ্ছে, এই মঞ্চে আসার মতো নয়, কিন্তু তারপরেও আমাদের ন্যায্য অধিকারের লড়াই, সেটা তো হেরে গেলে হবে না, পিছিয়ে যেতে আমরা পারি না, তাই শত বাধা পার করেও আমাদেরকে এই খোলা আকাশের নিচে এসে বসে থাকতে হচ্ছে। আজকে যে ওনারা এসেছেন আমাদেরকে ওষুধ দিচ্ছেন, এগুলো সত্যি আমাদের অনেকটা অনেকটা উপকারে লাগছে। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই মঞ্চের তরফ থেকে। তুমি শুনতে পেলে যে যেভাবে ডাক্তারবাবুরা এসছেন NSQF এর তরফ থেকে, সে শিক্ষক সংগঠন, তাদের ডক্টর সেল, তারা বিভিন্নভাবে এই কর্মপ্রক্রিয়া চালাচ্ছেন এবং এখানে এক এক করে যারা রয়েছেন চাকুরি প্রার্থী, বিশেষ করে আন্দোলনকারী, তাদের কিন্তু এখানে চিকিৎসা চলছে। আমি একটু দেখানোর চেষ্টা করব ঘুরে, যে এখানে ছোট্ট বাচ্চা কোলে নিয়ে একজন প্রার্থী তিনি বসে রয়েছেন এবং তার বাচ্চা কোলে রয়েছে ডাক্তারবাবু, তিনি এই মুহূর্তে তার বিপি চেক করলেন, ছোট বাচ্চাকে কোলে নিয়ে বসে রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো তার সঙ্গে। দিদি, অনেক দিন ধরে তো বসে আছেন, ছোট্ট মেয়ে কোলে রয়েছে। হ্যাঁ, অনেক দিন ধরেই বসে আছি, কি করব, বসে না থেকে তো আর উপায় নেই আমাদের, আমাদের হকে চাকরিটা যতদিন না পাবো ততদিন এভাবেই বসে থাকবো। মেয়েকে দেখলাম আপনার সঙ্গে সঙ্গে স্লোগানে মুখ মেলা। হ্যাঁ, মেয়ে আস্তে আস্তে শিখে গেছে, সবই বললে শিখে গেছে ও, আমরা যতটা স্লোগান বলি ও ঠিক আমাদের সঙ্গে একেবারে শুভঙ্কর, অর্থাৎ বোঝা যাচ্ছে দীর্ঘদিন ধরে তাদের এই যে অবস্থান বিক্ষোভ চলছে এবং সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন যে যতদিন না চাকরি পাচ্ছেন তাদের কিন্তু এই অবস্থান চলবেই, এবং আজকে চিকিৎসকরা পৌঁছেছেন। আপাতত ধন্যবাদ তোমাকে, ঘটনাস্থল থেকে সরাসরি শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ প্রতিনিধি, এবং সেখানে 594 দিনে আজ প্রথমবার এসে পৌঁছলেন চিকিৎসকরা, স্বাস্থ্য কেমন রয়েছে তাদের সেই বিষয়ে খতিয়ে দেখছেন। এই মুহূর্তে এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।